করোনা পরীক্ষার খবর জানাতে মুগদা হাসপাতাল থেকে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ভাস্কর ভাতুরি সরাসরি যেতে চাই তার কাছে ভাস্কর নমুনা পরীক্ষা করাতে আসা মানুষের ভিড় আসলে কেমন দেখছেন সেখানকার সার্বিক পরিস্থিতি কি সেই সম্পর্কে একটু জানাবেন আমাদের পরীক্ষার জন্য যে সকল ব্যক্তি মুগদা হাসপাতালে এসেছেন তাদের পরিস্থিতি কথা যদি বলি যে মূলত সকাল থেকে হাসপাতাল কর্তৃপক্ষ সিরিয়ালের যে ব্যবস্থাটি সেই ব্যবস্থাটি কিন্তু পুরোপুরি যারা আগ্রহী আছেন নমুনা পরীক্ষা করানোর জন্য তাদের হাতে ছেড়ে দিয়েছেন আমরা যে সকল আগ্রহী ব্যক্তি আছেন তাদের সঙ্গে কথা বলেছি তারা কেউ বা এসেছেন আজকে তৃতীয় দিনের মতো কেউ বা এসেছেন দ্বিতীয় দিনের মতো এবং তার এসে কিন্তু ভোর পাঁচটার আগে থেকে কিন্তু এই যে আপনি সিরিয়ালটি দেখছেন সেই সিরিয়ালে কিন্তু তারা দাঁড়িয়েছেন এবং এই তাদের মূলত কে সামনে যাবেন কে পরে যাবেন সেক্ষেত্রে যে দাঁড়ানোর যে দর্শনার্থীর যে তালিকাটি সেই তালিকাটি কিন্তু তারা নিজেরাই তৈরি করছেন এবং তার পরবর্তীতে তারা হাসপাতালে যখন প্রবেশ করছেন তখন তারা টিকিট কেটে কিন্তু প্রবেশ করছেন এবং হাসপাতালের ভিতরে যেও তাদের একই ধরনের আরেকটি যে সিরিয়াল সেই সিরিয়াল কিন্তু তাদেরকে পালন করতে হচ্ছে সেটা এখানে একটি বিষয় কিছুক্ষণ আগে যে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ নমুনা পরীক্ষার আগ্রহী যারা ব্যক্তিরা এসেছেন তারা কিন্তু সকলে বৃষ্টির মাঝে ভিজে তারা কিন্তু সিরিয়াল দিয়ে এখন অপেক্ষা করছেন কখন তাদের যে নমুনা সেই নমুনা পরীক্ষার ডাক আসে এবং তার পরবর্তীতে কিন্তু আর একটি বিষয় যে কবে নাগাদ তারা যে পরীক্ষার রেজাল্ট করানো পরীক্ষা যে করাতে এসেছেন সে পরীক্ষার ফলাফল তারা পাবেন মূলত এখানে আরেকটি বিষয় যে এই যে একটি অব্যবস্থাপনা চলছে যে কে সামনে যাবেন কে পরে যাবেন এবং যে সিরিয়ালটি সেই সিরিয়ালটি ব্যবস্থাপনার ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ অথবা কোনো হস্তক্ষেপ দেখিনি কারণ কিছুক্ষণ পরপরই যারা নমুনা পরীক্ষা করতে এসেছেন তারা নিজেদের মাঝে বাকবিতণ্ডা জড়িয়ে যাচ্ছেন এবং কে আগে যাবেন কে পরে যাবেন সেটি নিয়ে কিন্তু তাদের সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু প্রায় সময় বাকবিতণ্ডা চলছে এই যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সেই বিশৃঙ্খল পরিস্থিতি শুরু হওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের যে পদক্ষেপ সেই পদক্ষেপ কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না যারা যে বাজারে টিকিট কেটে হাসপাতালের ভিতরে প্রবেশ করছেন তারা কিন্তু অনেকটাই সুশৃঙ্খলভাবে যে নমুনা বুঝতে পারছি ভাস্কর ধন্যবাদ আপনাকে